প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাটার লিটন কুমার দাস আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অভিষেক হয়েছিল তার। অভিষেক ম্যাচটি রঙিন করতে পারেনি লিটন দাস, করেছিলেন মাত্র 4 রান এবং 2টি স্টাম্পিং মিস করেছিলেন, যার ফলশ্রুতিতে লিটন দাসকে বাদ দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে চেন্নাইয়ের বিপক্ষে কিন্তু তিনি একাদশের সুযোগ পাননি, একাদশে রাখা হয়নি লিটন কুমার দাসকে। প্রথম ম্যাচে অভিষেক ম্যাচে নার্ভাস থাকার কারণে হয়তো লিটন দাস ভালো করে খেলতে পারেননি, কিন্তু তারপরেও তাকে রাখা হয়নি আর কোনো সুযোগ দেওয়া হয়নি। এদিকে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ শেষে লিটন কুমার দাস দ্বারস্থ হন আইপিএলের সফলতম অধিনায়ক এবং আইপিএলের সফলতম একজন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির, যিনি আইপিএলের একজন অভিজ্ঞ ক্রিকেটার। সেই মহেন্দ্র সিং ধোনির দ্বারস্থ হন লিটন কুমার দাস তার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য। মহেন্দ্র সিং ধোনি তিনি কিন্তু হতাশ করেননি লিটন দাসকে, তার সাথে কথা বলেছেন, তার সাথে সময় দিয়েছেন। লিটন কুমার দাস মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে জানতে চেয়েছেন কীভাবে আইপিএলে ব্যাটিং করা যায়, সেই পরামর্শ নিয়েছেন এবং আরও কীভাবে ভালো করে কিপিংয়ের প্রতি মনোযোগী হওয়া যায়, কিপিং করা যায়। মহেন্দ্র সিং ধোনি কিন্তু তাকে পুরো পরামর্শই দিয়েছেন এই অভিজ্ঞ খেলোয়াড়। মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে এ ধরনের ভালো পরামর্শ পেয়ে উচ্ছ্বাসিত লিটন দাস। এদিকে ধোনিও খুব খুশি যে তিনি মহেন্দ্র সিং ধোনি, যিনি একজন আইকন খেলোয়াড়, তিনি কিন্তু লিটন দাসকে পরামর্শ দিতে পেরেছেন। তো বন্ধুরা, আপনারা কি ভাবছেন, মহেন্দ্র সিং ধোনির পরামর্শ কাজে লাগিয়ে লিটন দাসকে পারবে পরের ম্যাচে কিছু ভালো কিছু করে দেখাতে? পরের ম্যাচে কি সুযোগ পাবে লিটন দাস? কোন বিষয়টি অপেক্ষা করছে তার জন্য আমরা এখনও জানি না। তো আমরা চাই লিটন কুমার দাসকে আরেকটি সুযোগ দেওয়া হোক, হয়তো তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন। কারণ কলকাতার অবস্থা কিন্তু খুবই খারাপ, তাদের উদ্বোধনী যেরকম সমস্যা, প্রত্যেক ব্যাটারের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, তারা কিন্তু ম্যাচ জিততে পারছে না। তো সেখানে যদি লিটন কুমার দাসকে আরেকটি সুযোগ দেওয়া হয়, যেহেতু তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়ের কাছ থেকে পরামর্শ নিয়েছেন, আমাদের মনে হয় তিনি ভালো করবেন। আপনারা কী ভাবছেন লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর সবসময় থাকবেন চ্যানেলটির পাশে। ভালো থাকুন, ধন্যবাদ।